আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد المصطفى صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثات بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما زاغوا فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها ما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي أنبتنا فيها من كل زوج بحيث تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله حمدا ونصلي على أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা সকলেই অবগত আছি যে আজ একটি বিশেষ দিন, জুম্মার দিন। আমরা সকলে নিজেদের জীবনটাকে সাফল্যের চূড়ান্তে পৌঁছানোর জন্য আজ এসেছি কিছু ভালো কথা শোনার এবং সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনারা হয়তো সকলে বুঝতে পেরেছেন আমার আয়াতটা পড়ার সাথে সাথে যে আজ বিষয়বস্তু কী হতে চলেছে। তো আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, আমরা সাধারণ মানুষ, আমাদের প্রত্যেকেই কেউ না কেউ কিছু বিষয় একটা অন্য আলেমের কাছ থেকে শুনেছে, তার থেকে একটা অন্য ধরনের বিষয় আরেকজন আলেমের কাছ থেকে শুনেছে। এইভাবেই এমন কিছু বিষয় হয়তো আমাদের আর বাকি নেই জানতে, বিশেষ করে সাধারণ মানুষদেরকে। তো আমরা অনেকে নিজেদের ভিতরে অস্বস্তি ফিল করি যখন কোনো আলেম এমন কোনো বক্তব্য দেয়, কোনো হাদিস দ্বারা বোঝাতে চাই। আমরা সকলে নিজেদেরকে ভাবি যে এটা তো আমাদের জানা, সেই জন্য আমরা সেটাকে মন দিয়ে শুনতে চাই না। তো আজ আমি সেক্ষেত্রেই আপনাদের জন্য বিশেষ করে একটা আলাদা বিষয় নিয়ে এসেছি, বিষয়টি হচ্ছে কোরআনের আলোকে বিজ্ঞান। আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যে নির্ভুল গ্রন্থ আল কোরআন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কী বিশেষত্ব রেখেছে। তো বক্তৃতার প্রারম্ভে কিছু কথা, আমি আপনাদের সম্মুখে একটি প্রবাদ বাক্য পেশ করেছি ইংলিশে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না। বিষয়টা বলাটা যতটা সহজ, মেনে নেওয়াটা তার থেকে অধিক মাত্রায় কঠিন। আসুন একটু জেনে নিই, একটু বিশ্লেষণ করে দেখি। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না। আর সাধারণ মানুষের কাজ হচ্ছে এটাই। আজ আমরা
নিজেদের জীবনে কখনো চেষ্টা করিনি আসল সোনাকে চেনার, তার সাথে সাথে একই তো নিজেরা ভুল পথে বসে আছে, তার সাথে সাথে আমরা নকল সোনাগুলোকে চকচক করতে দেখে নকল সোনা যেগুলো সেগুলোকে নিজের কাছে কুড়িয়ে নিয়েছি এবং নিজের জীবনে বাস্তবায়ন করছি এবং ভাবছি যে এটাই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু আমরা কখনোই চেষ্টা করছি না আসল সোনাটাকে চেনার। এই জন্যই তো কবি বলছেন, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই সোনা হয় না। অর্থাৎ আমাদেরকে আসল সোনাটাকে চিনতে হবে। পবিত্র গ্রন্থ আল কোরআন আমরা প্রত্যেক বইতে দেখে থাকি, ভূমিকায় লিখে থাকেন লেখক যে যদি বইয়ের মধ্যে কোনো জায়গায় ভুল বা ত্রুটি আপনারা পান সেটাকে ক্ষমা করে দেবেন এবং ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন, ভবিষ্যতে আমি চেষ্টা করব বই লেখার সময় সেগুলিকে সংশোধন করে নেওয়ার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এমন একটা বই আমাদের কাছে পাঠিয়েছেন যেখানে তিনি নিজেই বলছেন জালিকাল কিতাবুল লা রাইব ফিহ, নিশ্চয়ই এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ডাউট নেই, কোনো ভুল নেই। তাহলে এই গ্রন্থটাকে কেমন আমাদের একটু যাচাই বাছাই করা উচিত, জানা উচিত, কিন্তু আমরা কখনোই সেটা চেষ্টা করি না। আমরা তো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, আমরা চকচক করছি না এমন জিনিস নকল সোনাকে কুড়িয়ে নিয়ে বসে আছি কিন্তু আসল সোনাটাকে চেনার চেষ্টা করছি না। যাই হোক, একটু বেশিই বলে ফেললাম, আসল মূল বিষয়ের দিকে ফেরা যাক। আমি আপনাদের সম্মুখে আজ যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি বিষয়টি আগেই বলেছি, কোরআনের আলোকে বিজ্ঞান। তো আজ আমি আপনাদের সম্মুখে সেই সম্পর্কে কিছু বিজ্ঞানের আবিষ্কারকৃত তথ্য তুলে ধরবো এবং সেটা আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনে প্রমাণ করে দিয়ে গেছেন। অর্থাৎ কোরআন হচ্ছে একটা বিজ্ঞানময় কোরআন, এটা একটা রাজনৈতিক কোরআন, এটা একটা অর্থনৈতিক কোরআন। তো আসলে একটু জেনে নিই। সর্বপ্রথম আমি বলবো আজানের বিষয়ে। আজান ভালোভাবে শুনবেন, আজানের বিষয়ে পৃথিবীতে আমি আপনাদেরকে বলতে চাই, প্রথমে পৃথিবীতে এমন কোনো সেকেন্ড, এমন কোনো মিনিট, এমন কোনো ঘন্টা নেই যে সেই সময়টা বা সেই মুহূর্তটা, সেই মোমেন্টটা আজান হয় না। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে সেটা কীভাবে সম্ভব, আসলে একটু প্রমাণ করিয়ে দিই। বিজ্ঞান আজকে আবিষ্কার করেছে সেটা, সর্বপ্রথম ফজরের আজানটা শুরু হয় ইন্দোনেশিয়া থেকে, সেখান থেকে আসে সুমাত্রা, সেখান থেকে আসে মালয়েশিয়া, তারপরে আসে বাংলাদেশ, তারপরে আসে শ্রীলঙ্কা, তারপরে আসে ভারত, তারপরে আসে পাকিস্তান, তারপরে আসে আফগানিস্তান, তারপর সেখান থেকে আসে ওমান, তারপরে আসে সৌদি আরব, তারপরে আসে কুয়েত, তারপরে আসে সৌদি আরব সংযুক্ত একটা এলাকা আছে যার নাম হচ্ছে আমিরাত, সেখানে আসে, তারপরে আসে ইয়েমেন, তারপর আসে ইরাক, তারপর আসে ইরান, তারপর আসে লিবিয়া, তারপর আসে তুর্কি, তারপর আসে তারাবিলস, তারপর আসে আমেরিকা। এইভাবে আজানটা, ফজরের আজানটা পুরো 9 ঘন্টা ধরে পরস্পর চলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কতটা সূক্ষ্মভাবে আজানটাকে সৃষ্টি করে, আজানটাকে দেওয়ার পদ্ধতিটাকে তৈরি করেছেন দেখুন, পরস্পর 9 ঘন্টা ফজরের আজান চলতে থাকে। যখনই ফজরের আজান শেষ হয় তখনই আবার জোহরের ওয়াক্ত হয়ে যায় এবং ইন্দোনেশিয়া থেকে এইভাবে আবার জোহরের আজানটা শুরু হয়। আমরা সামান্য নিজেদের আশেপাশের গ্রামগুলোকে ফলো করলে আরও ভালোভাবে বুঝতে পারবো। আমাদের গ্রামে যদি মনে করেন 4:10 ফজরের আজান হয়, পাশের গ্রামে 4:20 হয় 10 মিনিট পরে, এইভাবে একটা গ্রামের পর আরেকটা গ্রাম 5 মিনিট পরে হয়, একটা জেলার পর আরেকটা জেলা 1 ঘন্টা পরে হয়, এইভাবেই আজানটা শুরু হচ্ছে। এবং পৃথিবীর দেখা যাচ্ছে সমীক্ষা করে যে পৃথিবীর এমন একটা মিনিট, এমন একটা সেকেন্ড, এমন একটা ঘন্টা বাদ নেই যে সময়টা আজান হচ্ছে না। অর্থাৎ পুরো 24 ঘন্টায় আজান হচ্ছে। অর্থাৎ যখনই আপনি দেখছেন জোহরের ওয়াক্ত থেকে ইন্দোনেশিয়া থেকে আজান শুরু হচ্ছে, পরস্পর 9 ঘন্টা আজান চলছে, আমেরিকা এবং বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শেষ হয়ে যাচ্ছে, যখনই আজানটা শেষ হচ্ছে তখনই আপনি ইন্দোনেশিয়ায় পৌঁছে যান, সেখানে আসরের ওয়াক্ত হয়ে যাচ্ছে। একবার কি বলা যাবে না সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে এই আজানটাকে তৈরি করেছেন এবং যেটা 24 ঘন্টার মধ্যে এমন একটা সেকেন্ড নেই যে বাদ যায় না। তাহলে আপনি আজ আপনাদেরকে বিজ্ঞান পরিষ্কার করে সেটাকে আবিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরছে আর আপনারা সেটাই মেনে নিচ্ছেন, কিন্তু আজ থেকে যে 1450 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সেটা প্রমাণ করে দিয়ে গেছেন সেটাকে আমরা দেখছি না কখনোই, এটা আমাদের ভুল, দুঃখজনক হলেও সত্য। আসুন, শুধু তাই নয়, আরও আপনাদের সম্মুখে আজ এমন কিছু বিষয় আমি আলোচনা করতে চলেছি যেগুলো শুনলে আপনারা হতচকিত হয়ে যাবেন, হতভম্ব হয়ে যাবেন, ভাবতে থাকবেন। শিক্ষাটা অর্জন করতে হবে আমাদেরকে এবং সেটাকে সঠিকভাবে আসল সোনাটাকে চিনে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আসুন, নাম্বার 2, মাধ্যাকর্ষণ শক্তি। যারা শিক্ষিত আছে অবশ্যই বুঝতে পারছেন মাধ্যাকর্ষণ শক্তি, আপনাদের একটু বুঝিয়ে বলি। যদি মাধ্যাকর্ষণ শক্তির বিষয়ে বলা যায় তাহলে আমাদের সর্বপ্রথম নাম উঠে আসে স্যার আইজ্যাক নিউটনের কথা, যিনি এটা আবিষ্কার করেছেন। তিনি একটা আপেলকে উপরে ছুঁড়ে দিয়েছেন, দেখছেন সেটা আবার নিচেই চলে আসছে। নিশ্চয়ই পৃথিবীর মধ্যে একটা ক্ষমতা আছে, শক্তি আছে, যেটাকে তিনি মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষ বল হিসেবে মানুষের কাছে পরিচয় দিয়েছেন। এটা আমরা সকলেই জেনেছি বা পড়েছি, এই বিষয়ে আমরা অবগত আছি,
কিন্তু আমরা কি এই বিষয়ে অবগত আছি যে আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্ভুল গ্রন্থে এই কথা বলে দিয়ে গেছেন? আসুন সেই বিষয়টা একটু দেখে নিই। যখন স্যার আইজাক নিউটনকে প্রশ্ন করা হলো, যদি এটা একটা আকর্ষণ হয়ে থাকে পৃথিবী মহাবিশ্বের সমস্ত গ্রহ উপগ্রহ একে অপরের দিকে যদি টান হতে থাকে তাহলে কেন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছে না, সেদিন তিনি সঠিক উত্তর দিতে পারেননি। 1920 সালে এই বিষয়টা আবিষ্কার হয়েছে যে এই ধ্বংস হয়ে যাওয়া না যাওয়ার কারণ হচ্ছে পৃথিবী সম্প্রসারিত হচ্ছে। এটা 1920 সালে আবিষ্কার হয়েছে, কিন্তু আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলে দিয়েছে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র গ্রন্থ আল কোরআন, সুরাগুলো নোট করবেন, আয়াত নম্বর নোট করবেন। পবিত্র গ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 77 নম্বর সুরা 25, 26, 27 নম্বর আয়াতের ভিতরে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে আকর্ষণকারী রূপে সৃষ্টি করেছি। বোঝাতে পারলাম বিষয়টা? 77 নম্বর সুরা 25, 26, 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল বলছেন আমি পৃথিবীকে আকর্ষণকারী রূপে সৃষ্টি করেছি এবং তাতে মৃত এবং জীবিত শরীরকে ধারণ করেছি, সুউচ্চ পর্বতমালা দিয়েছি এবং সুপ্রিয় পানি দিয়েছি মানুষকে পান করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে এ বিষয়ে তিনি নিজেই বলেছেন আজ থেকে 1450 বছর পূর্বে যে আমি পৃথিবীকে আকর্ষণকারী রূপে সৃষ্টি করেছি, কিন্তু আজ বিজ্ঞান সেটা আমাদের কাছে প্রমাণ করছে। আজ কিছু বছর পূর্বে আমাদের কাছে সেটাকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে, কিন্তু যখন বিজ্ঞানের কোনো যন্ত্রপাতি বা কোনো কিছুই তৈরি হয়নি তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনে বলে দিয়েছেন। এই জন্যই তো তিনি বলছেন সালিকাল কিতাবুল লা রায়বা ফিহি, নিশ্চয় মহাগ্রন্থ এমন একটা গ্রন্থ যেটার মধ্যে কোনো সন্দেহ নেই বা কোনো ভুল নেই। তিনি এমন একটা লেখক, তিনি আগেই বলে দিয়েছেন যে এই গ্রন্থের ভিতরে কোনো ভুল নেই, কিন্তু আমরা আজ সমাজের সাধারণ মুসলিম আমরা শুধুমাত্র নকল সোনাটাকে চেনার চেষ্টা করছি, আসল সোনাটাকে চেনার চেষ্টা করছি না। এটা আমাদের ভুল, আমাদেরকে শোধরাতে হবে, নিজের জীবনে সঠিক জিনিসটাকে বাস্তবায়ন করতে হবে। ইসলামটাকে জানুন, কোরআনের ভিতরে ঢুকুন, সেটাকে পর্যবেক্ষণ করুন, সেটা নিয়ে গবেষণা করুন। আসলে গবেষণার বিষয়ে যদি বলতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা আল ইমরান আয়াত নম্বর 191-এর ভিতরে যে আল্লাহ রাব্বুল বলছেন যেসব ব্যক্তি বসে অথবা দাঁড়িয়ে অথবা শুয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে এবং আসমান এবং জমিনের গবেষণা করে এবং বলে হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি, আপনি পবিত্র, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, এখানে একটা বিষয় প্রকাশ আছে। তিনি বলেছেন, বিশ্লেষণ করলে বোঝা যায় যে তিনি যারা দাঁড়িয়ে অথবা বসে অথবা শুয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেন তিনি তাদেরকে পছন্দ করেন, তার সাথে সাথে তিনি একটা বলেছেন যে এবং আসমান এবং জমিনের গবেষণা করে, সেই বিষয়ে পর্যালোচনা করে, তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে সে ইতিপূর্বে তিনি জানিয়ে দিয়েছেন যে শিক্ষাকে আমার উপরে ফরজ করা হয়েছে, কিন্তু আমরা তা সত্ত্বেও কেন এত ভুল করছি, আমরা নিজেদের ভিতরে অস্বস্তি ফিল করছি যখন কোনো জ্ঞানী ব্যক্তি আমাদের কোনো উপদেশ দেয়, কারণ এগুলো শোনা আছে আমাদের, কিন্তু আমরা কেন মানছি না, এটা আপনাদের কাছে প্রশ্ন। কি আমাদের শোনা আছে, জানা আছে, বুঝতে পারছি, কিন্তু আমরা কেন মানছি না? যাই হোক, বিষয়ের দিকে ফেরা যাক। তো যে বিষয়টা বলছিলাম মাধ্যাকর্ষণ শক্তি, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন 77 নম্বর সুরা 25, 26, 27 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন আজ থেকে 1450 বছর পূর্বে। শুধু তাই নয় যে এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে না কেন মহাবিশ্ব, সে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনের ভিতরে 1450 বছর পূর্বে বলে দিয়ে গিয়েছেন। আয়াত সুরা নম্বর 51, আয়াত নম্বর 47, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই মহাবিশ্বকে সৃষ্টি করেছি এবং আমি তাকে সম্প্রসারিত করে থাকি। এবং তারপরই তিনি আয়াতের ভিতরে বলছেন 35 নম্বর সুরা 41 নম্বর আয়াতের মধ্যে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত বস্তুগুলোকে, মহাবিশ্বের সমস্ত বস্তুগুলোকে ধরে রেখেছি, আর যেগুলো সেগুলো যদি স্থানচ্যুত হয়ে যায় তাহলে আমি ছাড়া কেউ তাদের রক্ষা করতে পারবে না। তাহলে আমরা বুঝতে পারলাম এই মহাবিশ্বে যে মাধ্যাকর্ষণ শক্তিটা কাজ করছে আজ বিজ্ঞান আমাদের কাছে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। কিন্তু হাই মুসলিম, আমাদের কাছে যে নির্ভুল গ্রন্থ আছে তার ভিতরে কী আছে, আল্লাহ রাব্বুল আলামিন কী বলতে চাইছেন, এটা যে একটা বিজ্ঞানময় কোরআন, এটা যে একটা রাজনৈতিক কোরআন, এটা যে একটা মানুষের অর্থনৈতিক কোরআন, মানুষের চলার একটা জীবন ব্যবস্থা এর ভিতরে উল্লেখ আছে, সেটা আমরা পর্যবেক্ষণ করে দেখছি না, পর্যালোচনা করে দেখছি না, সেটাকে নিয়ে গবেষণা করছি না কেন? এর ভিতরে তো নিশ্চয়ই একটা কারণ আছে, নিজের মনকে প্রশ্ন করুন। শুধু এই বিষয়টাই নয়, মাধ্যাকর্ষণ শক্তির বিষয়ই নয়, যদি দেখা যায় এটা শুনলে আপনারা আরও অবাক হয়ে যাবেন, আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে যে তাহলে নিশ্চয় কোরআনে বিজ্ঞানের এমন কিছু বিষয় আবিষ্কার করা আছে যেগুলো এখনও পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। হ্যাঁ, অবশ্যই আছে এমন কিছু বিষয় যেগুলো বিজ্ঞান এখনও পর্যন্ত আবিষ্কার করতে পারেনি কিন্তু ভবিষ্যতে আবিষ্কার করবে। আমরা সকলেই জানি নাসা গবেষণা কেন্দ্র সম্পর্কে আমরা সকলেই অবগত আছি, তেনারা এইভাবে 3টি 4টি সিগনাল পেয়েছে অন্য গ্রহ থেকে, যার থেকে তারা নিজেদের
মনে একটা শক্তি নিয়েছে যে তারা আগামী 30 বছরের মধ্যে অন্য গ্রহে মানুষ বা অন্য কোনো মানুষের থেকেও শক্তিশালী বা মানুষের মতো বোধগম্য কমন সেন্স আলা কোনো জিনিস আছে কিনা তারা প্রমাণ করে দেখিয়ে দেবে। কিন্তু আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ রব্বুল আলামিন এই কথাও পবিত্র গ্রন্থাল করে বলে দিয়ে গেছেন, ভাববার বিষয়, হতভম্ব হয়ে যেতে হবে। সূরা তালাক 8:12 আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন অসংখ্য আকাশমণ্ডলী অনুরূপ পৃথিবী সমূহ, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অবতীর্ণ হয় এই তথ্য এজন্য যে যাতে তোমরা অবগত হও আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ এবং তিনি সর্বশক্তিমান। কেন অন্য গ্রহে আমি অন্য কোনো জীব আছে এই বিষয়টা আমরা বুঝতে পারছি না? আসুন আয়াত থেকে একটু বিশ্লেষণ করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি অসংখ্য আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন, এটা আমরা পবিত্র গ্রন্থ আল কোরআন এবং অন্যান্য সূরাতেও দেখে থাকি যে সাতটা আসমানের কথা তিনি বলেছেন। আজকাল আজ বিজ্ঞান সেটা প্রমাণ করে দিয়েছে, সাতটা আসমানের কথা আমরা পড়েছি। ভূগোলের যারা ছাত্র আছে তাদেরকে বলছি ট্রোপোস্পিয়ার, মেসোস্পিয়ার, এক্সোস্পিয়ার, এই যে বিভিন্ন ধরনের স্তরগুলোকে ভাগ করা হয়েছে, স্ট্রাটোস্পিয়ার যেখান থেকে প্লেন যাতায়াত করে এটা আমরা পড়েছি, সাতটা স্তরের কথা বলা হয়েছে ওখানে। কিন্তু আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনের ভিতরে বলে দিয়েছেন। শুধু তাই নয়, এই এলিয়ান বা অন্য গ্রহের মানুষদেরকে আমরা বলে থাকি এলিয়ান, আর এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কীভাবে? তিনি বলছেন তিনি আরও অনুরূপ পৃথিবী সৃষ্টি করেছেন, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অবতীর্ণ হয়। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমাদের উপরেও নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অবতীর্ণ হয়েছে? অবশ্যই হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন গ্রন্থ দিয়েছেন এবং আমাদেরকে সালাত আদায় করতে বলেছেন, হজ করতে বলেছেন, এটা আমাদের উপরে নির্দেশ বা আদেশ আল্লাহ রাব্বুল আলামিনের। কারণ আমরা তার কথাগুলিকে বুঝি, আমরা কমন সেন্স আলা ব্যক্তি, কমন সেন্স ম্যান, আমাদের উপস্থিত বুদ্ধি আছে, এই জন্য তার নির্দেশ আমাদের উপর অবতীর্ণ হয়। ঠিক তেমনি অন্য গ্রহে যদি আমরা ফলো করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনুরূপ পৃথিবী সৃষ্টি করেছেন এবং তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অবতীর্ণ হয়, নিশ্চয়ই সেখানে মানুষ হতে পারে কিংবা মানুষের থেকে অন্য কোনো জীব যাদের কমন সেন্স আছে, যাদের উপস্থিত বুদ্ধি আছে, বিবেক আছে, তারা সে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশটাকে মানতে বাধ্য, তারা তার আদেশটাকে বোঝে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পরে পরেই আবার বলছেন এ তথ্য এজন্য যে যাতে তোমরা জানো আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, তিনি সর্বজ্ঞ। আমরা এত কিছু বিষয় কোরআনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা তা সত্ত্বেও কেন নকল সোনাকে নিয়ে ঘাটাঘাটি করছি, কেন নকল সোনাকে নিয়ে নিজের কাছে সন্তুষ্ট থাকছি? হাই মুসলিম, একটু বোঝার চেষ্টা করুন, নিজের জীবনটাকে সঠিকভাবে বাস্তবায়ন করুন। আসুন, শুধু তাই নয়, এমনও কিছু বিষয় আছে আপনাদের সম্মুখে তুলে ধরবো যেগুলো শুনলে হতভম্ব হয়ে যাবেন। আসুন, আজকাল বিজ্ঞান আমাদেরকে প্রমাণ করে দেখিয়েছে যে যাদের চাঁদের নিজস্ব কোনো আলো নেই, আমরা সকলে এটা বিশ্বাস করে থাকি বা বিশ্বাস করেছি। কিন্তু আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা পবিত্র গ্রন্থ আল কোরআনে বলেছে। আমরা কি জানি এটা? এ বিষয়ে আমরা অবগত আছি? হয়তো কেউ বা আছি বা কেউ নেই। আসুন, সূরার নাম হচ্ছে সূরা ফুরকান, সূরা নাম্বার 61। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা পবিত্র গ্রন্থ আল কোরআনে বলেছেন যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। তাহলে আমরা বুঝতে পারলাম এই নির্ভুল গ্রন্থ, একটা বিজ্ঞানময় গ্রন্থ, এর ভিতরে কী কী দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আজ থেকে নিজের মনে প্রতিজ্ঞাবদ্ধ হন। সাধারণ মানুষ বেশি করে ফ্যাসাদে পড়ে বা বিভিন্ন মতানৈক্যের বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে, তার কারণ হচ্ছে একটাই, তারা কখনো আসল সোনা চেনার চেষ্টা করে না। এই জন্যই তো কবি বলছেন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই সোনা হয় না। আমাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। আসুন, নাম্বার টু, বিজ্ঞান আজ 200 বছর আগে আমাদেরকে প্রমাণ করে দেখিয়েছে যে সূর্য এবং চন্দ্র এক কক্ষপথে বিচরণ করে না, অর্থাৎ তারা আলাদা আলাদা কক্ষপথে বিচরণ করে। কিন্তু এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে পবিত্র গ্রন্থ আল কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়ে গেছেন। সূরা আম্বিয়া 1:33 ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মহাবিশ্বের সমস্ত গ্রহ উপগ্রহ তারা নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। সূরার নাম সূরা আম্বিয়া 1:33, মনে রাখবেন। শুধু তাই নয়, নাম্বার থ্রি, আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, এই বিষয়টা একটা অবাককর বিষয় যেটা বিজ্ঞান আজ আমাদের কিছুদিন পূর্বে, এই সামান্য কিছুদিন পূর্বে আবিষ্কার করে প্রমাণ করে দিয়েছে আমাদের কাছে, যে প্রত্যেক মানুষের আঙ্গুলের ছাপ আলাদা আলাদা হয়, যার মাধ্যমে এটা কোন ব্যক্তি তাদেরকে শনাক্ত করা যেতে পারে যে এই ব্যক্তিটি একজন আলাদা ব্যক্তি এবং এই ব্যক্তিটি একজন আলাদা ব্যক্তি। এটা বিজ্ঞান আমাদের কিছুদিন পূর্বে প্রমাণ করে দেখিয়েছেন। কিন্তু এই বিষয়টাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনে আজ থেকে 1450 বছর পূর্বে প্রমাণ করে দেখিয়ে গিয়েছেন। এটা কি আমরা জানি? এ বিষয়ে কি আমরা অবগত আছি? আসলে একটু প্রমাণ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কিয়ামা 3:4 ভিতরে যে প্রত্যেক মানুষের আঙ্গুলের ছাপটা আলাদা আলাদা, যার কারণে তাদেরকে শনাক্ত করা যেতে পারে আলাদা ব্যক্তি হিসাবে, অর্থাৎ
অর্থাৎ আমরা বুঝতে পারলাম, মনে রাখবেন সুরার নাম সুরা কিয়ামা আয়াত নাম্বার 3 এবং 4 ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আঙ্গুলের ছাপের বিষয়ে বলেছেন। কতটা একটা অবাক্যর বিষয়, তাজ্জব বিষয়, যে বিষয়টা বিজ্ঞান আমাদেরকে কিছুদিন পূর্বে আবিষ্কার করে দেখিয়েছে, প্রমাণ করে দেখিয়েছে, কিন্তু সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কতটা সর্বশক্তিমান, তিনি কতটা জানেন, তিনি আজ থেকে 1450 বছর পূর্বে সেই বিষয়টা মহাগ্রন্থ নির্ভুল গ্রন্থের ভিতরে দিয়ে দিয়েছে। কেন আমরা বুঝছি না, কেন আমরা চেষ্টা করছি না? আমি সাধারণ মানুষদেরকে বলছি, যারা জ্ঞানী তারা অবশ্যই জানে, কিন্তু মেন সমস্যাটা হয় সাধারণ মানুষের ক্ষেত্রে। আমি বলবো আপনারা সবই পারেন, চেষ্টা করতে হবে, শুধু চেষ্টাটাকে চালিয়ে যেতে হবে। আসুন আরও একটা বিষয় আপনাদেরকে প্রমাণ করে দিই। পানিচক্র আমরা জানি, বিভিন্ন ধরনের সমুদ্রে বিভিন্ন খবরে পড়েছি 1920 সালে কিংবা 1991 সালে, এবং বিভিন্ন ধরনের সালে আমরা বিভিন্ন ধরনের ঘটনা শুনেছি বা নিজের চোখে অনেকে দেখেছি যে বিভিন্ন ধরনের বড় বড় জাহাজ সেগুলো পানিচক্রের তলায় পড়ে সেখানে ডুবে গিয়েছে, তলিয়ে গিয়েছে সাগরের অতল তলে। এই পানিচক্রের বিষয় কি আপনি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে পবিত্র গ্রন্থ আল কোরআনে বলে দিয়েছেন। আপনি কি জানেন? আপনি কি এই বিষয়ে অবগত? সাধারণ মানুষদেরকে বলছি, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা জুমার আয়াত নাম্বার 21-এর ভিতরে। মনে রাখবেন সুরার নাম সুরা জুমার আয়াত নাম্বার 21-এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই পানিচক্রের কথা বলে দিয়েছেন। শুধু তাই নয়, লবণাক্ত পানি এবং মিষ্টি পানি যে একসাথে মেশে না, আমরা এই বিষয়টা কিছুদিন পূর্বে জেনেছি, বিজ্ঞান আমাদেরকে কিছুদিন পূর্বে জানিয়েছে, কিন্তু এই বিষয়টাও যে লবণাক্ত পানি এবং মিষ্টি পানি একসাথে কখনোই মিশতে পারে না, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে এই নির্ভুল গ্রন্থ আল কোরআনের ভিতরে বলে দিয়ে গেছেন। একটা একটা ভাববার বিষয়। সুরার নাম সুরা ফুরকান আয়াত নাম্বার 25-এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন যে লবণাক্ত পানি এবং মিষ্টি পানি কখনোই মেশে না। তাহলে বুঝতে পারলাম বিষয়টা আমাদেরকে। এমন আরও কিছু বিষয় আছে আপনাদের সম্মুখে আমি বলতে চলেছি, আরও হতভম্ব হয়ে যাবেন। তাহলে আপনাদের মূল উদ্দেশ্য থাকবে চেষ্টা করা। সাধারণ মানুষ কেন নকল শোনা নিয়ে আপনারা সন্তুষ্ট থাকছেন? আসল শোনাটাকে একবার চেষ্টা করেন, আসল শোনাটাকে অন্তত চেনার একবার চেষ্টা করে তো দেখুন। কালিদাসের বিষয়ে যদি বলতে হয়, কালিদাস আপনারা জানেন, যার কাব্যগুলোকে আমরা পড়ার জন্য এখনও পর্যন্ত উল্লাসিত হয়ে থাকি, কালিদাস তার বিষয়ে জানেন? কালিদাস হচ্ছেন একজন খুব সামান্য ব্রেনিয়ান একজন ছাত্র, সে একটা মিশনে পড়তো, তো তার কোনো সময় পড়াটা ঠিক মাথায় ঢুকতো না, পারতো না কিছু, সে সবই ভুলে যেত। এমনকি তার আর ঘটনা শুনলে আপনারা হাসতে থাকবেন, সে যে ডালে বসতো সেই ডালটাকে কাটতো কুড়াল দিয়ে। তাহলে সে কতটা একটা বিবেকহীন ব্যক্তি ছিল, কমন সেন্স নেই তার কোনো, বলতে গেলে উপস্থিত বুদ্ধি নেই, যে ডালে বসে থাকতো সেই ডালটাকেই কাটতো। সে একদিন রাগ করে তার মিশন থেকে চলে আসছে বাড়িতে, যে আমি আর পড়বই না, আমার হয় না যখন আমি পড়বই না এখান থেকে। সে চলে আসছে রাস্তার ধারে, দেখছে একটা পাথর আছে নদীর ধারে, সেখান থেকে মহিলারা জল তুলে নিয়ে যায় কলসিতে করে, তো দেখছে পাথরটা খাওয়া মানে ক্ষয়ে গিয়েছে, তো দেখছে সেখানে মাটির কলসি রেখে রেখে পাথর কতটা শক্ত হয় আর মাটি কতটা নরম হয় আমরা সকলেই জানি, তো মাটির কলসি রেখে রেখে পাথরটা ক্ষয়ে গিয়েছে। তখন সে সেখান থেকে শিক্ষা নিল যে যদি একটা পাথর মাটির কলসির কারণে ক্ষয়ে যেতে পারে, তাহলে আমার ব্রেনটা কেন পড়া ঢুকবে না। সে আজকে একটা মহালেখক হয়েছে, যার গল্পগুলোকে পড়ার জন্য আমরা এখনও পর্যন্ত অপেক্ষায় থাকি। তাহলে বুঝতে পারলাম চেষ্টা করতে হবে। সাধারণ মানুষকে বলবো, অল গাইজ, আপনাদেরকে আমি বলছি একটু চেষ্টা করে দেখুন, আসুন। শুধু তাই নয়, বিজ্ঞানের আরও কিছু বিষয় আছে আপনাদের সম্মুখে আলোকপাত করি, আসেন একটু শোনেন, বিষয়টাকে দেখুন, এই নির্ভুল গ্রন্থটাকে একটু পর্যালোচনা করুন, একটু জানুন। আসুন, মায়ের গর্ভে সন্তান যখন ছেলে হবে, সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, এই বিষয়টা আমরা যখন হসপিটালে দেখি, যেখানে চেক আপ করা হয় সেখানে লেখা থাকে, এই বিষয়টা বলে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ, আমরা সকলেই জানি। কিন্তু সেটা ছেলে হবে নাকি মেয়ে হবে, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনে বলে দিয়েছেন আজ থেকে 1450 বছর পূর্বে। এটা কি আপনি জানেন? এই বিষয়ে কি অবগত? হতভম্ব হয়ে বসে থাকবেন, বিজ্ঞানময় কোরআনে, রাজনৈতিক কোরআনে, অর্থনৈতিক কোরআনকে যদি একটু পর্যালোচনা করেন, একটু গবেষণা করেন, একটু সামান্য পরিমাণ গবেষণা করেন, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা কিয়ামা আয়াত নাম্বার 37 এবং 39, সূরা নাজম আয়াত নাম্বার 45 এবং 46 ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মাতৃগর্ভে সন্তান যখন থাকে, তখন সেটা পুত্র হবে নাকি একজন মেয়ে হবে, একটা মহিলা হবে, সে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলে দিয়েছেন। আয়াত নাম্বার হচ্ছে সূরা কিয়ামা 37 এবং 39 আয়াত। আয়াতগুলোকে মনে রাখবেন, সূরার নাম মনে রাখবেন, সূরার নাম নজম, সূরার আয়াত নাম্বার হচ্ছে 45 এবং 46, এই সূরার মধ্যে 45 এবং 46 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উল্লেখ করেছেন। শুধু তাই নয়, আজকে বিজ্ঞান আমাদের কাছে প্রমাণ করছে যে সন্তান যখন মাতৃগর্ভে থাকে, সে সর্বপ্রথম কানে শোনার যোগ্যতা পায়, তারপর চোখে দেখা। আপনি কি জানেন এই বিষয়টাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনে আজ থেকে 1450 বছর পূর্বে
প্রকাশ করে দিয়ে গেছেন। আপনি কি জানেন, আসুন দেখে নিই, সুরা সিজদা আয়াত নম্বর 9 এবং 76 নম্বর আয়াতের ভিতরে, সুরা ইনসান আয়াত নম্বর 2 এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উল্লেখ করে দিয়ে গিয়েছেন যে সর্বপ্রথম শিশু যখন মায়ের গর্ভে থাকে সে কানে শোনার যোগ্যতা পায় এবং তারপর চোখে দেখার যোগ্যতা পায়। এই বিষয় বিজ্ঞান আমাদের কিছুদিন পূর্বে আবিষ্কার করে দেখিয়েছে, কিন্তু আজ থেকে 1450 বছর পূর্বে যে মহান রাব্বুল আলামিন নির্ভুল গ্রন্থটা আমাদের কাছে দিয়েছেন তার ভিতরে তিনি প্রকাশ করে দিয়েছেন। ভাববার বিষয়, একটু চেষ্টা করুন, সাধারণ মানুষকে বলবো নিজেদের ভিতরে নিজেরা ঝগড়াঝাটি না করে, মতানৈক্যের বিষয়গুলোকে ঝামেলা, নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি না করে ওটাকে চেষ্টা করে দেখুন, একটু আসল শোনা চেনার একটু চেষ্টা করুন, আপনাদেরকে বলবো। তো আসুন, এমনও কিছু বিষয় আছে আরও যেগুলো শুনলে আপনারা হতকচিত হয়ে যাবেন, হতভম্ব হয়ে যাবেন। কোরআনের আলোকে, বিজ্ঞানে, এই বিজ্ঞানময় কোরআনের ভিতরে এমনও কিছু বিষয় আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আসুন, আজ বিজ্ঞান আমাদেরকে প্রমাণ করে দেখিয়েছে যে পিপীলিকা, পিঁপড়া মানুষের মধ্যে সাথে অনেক সম্পর্ক আছে, পিঁপড়ার মধ্যে মানুষের সাথে অনেক মিল আছে এবং পিঁপড়ারা তাদের নিজেদের মৃতদেহদেরকে কবর দেয়। এই বিষয় বিজ্ঞান আমাদের কিছুদিন পূর্বে আবিষ্কার করে দেখিয়েছে, কিন্তু আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নামাল আয়াত নম্বর 17 এবং 18 মধ্যে এই পিঁপড়ার বিষয়ে, যে পিঁপড়াদের সাথে মানুষের সাথে অনেক মিল আছে এবং পিঁপড়ারা তাদের নিজেদের মৃতদেহকে কবর দেয়। এই বিষয়টা কি আপনি জানেন, আল্লাহ রাব্বুল আলামিন কতটা সর্বজ্ঞ, তিনি কতটা সর্বশক্তিমান, যে তিনি আজ থেকে 1450 বছর পূর্বে এই বিজ্ঞানের সমস্ত আবিষ্কারগুলোকে কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এবার আসুন, আপনাদেরকে একটু গাণিতিক কোরআন দেখাই, কোরআনে যে অঙ্কও আছে এই বিষয়টা আপনাদেরকে একটু জানিয়ে দিই। আসুন, শেষ পর্যায়ে টাইম অতি সংক্ষেপ, তবু সংক্ষেপ টাইমের মধ্যে কিছু বলার, জানিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ এটা থেকে আপনারা যদি কিছু অনুপ্রেরণা পান, তার মাধ্যমে নিজেদের জীবনকে বাস্তবায়ন করবেন, সঠিকভাবে চেষ্টা করবেন, তাহলে আসল সোনাটাকে চিনবেন এবং নিজেকে সাফল্যের চূড়ান্তে পৌঁছাতে পারবেন। তো আসুন, আরবি একটা শব্দ আছে গাণিতিক কোরআনে, ইয়াউমুন, ইয়াউমুন মানে হচ্ছে দিন। আমরা সকলে জানি 365 দিনে ক বছর, এক বছর, 365 দিনে এক বছর, আর কোরআনে ইয়াউমুন এই যে শব্দটা যার অর্থ হচ্ছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন কতটা সর্বশক্তিমান, তিনি এই ইয়াউমুন অর্থাৎ এই দিন কথাটা কোরআনে 365 বারই ব্যবহার করে জানিয়ে দিয়ে গেছেন যে 365 দিনে এক বছর। সুবহানাল্লাহ, বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন কতটা সর্বশক্তিমান, তিনি এই ইয়াউমুন অর্থাৎ এই দিন শব্দটা আজ থেকে 1450 বছর পূর্বে পবিত্র গ্রন্থ কোরআনে 365 বারই ব্যবহার করে 365 দিনে এক বছর এই কথাটা জানিয়ে দিয়ে গেছেন। শুধু তাই নয়, আসুন, আমরা বহুবচন জানি, যখন 1, 2, 3 অধিক হয় তখন 3, অর্থাৎ 3টাকে ও বহুবচন ধরে নিই আমরা। এই বহুবচন আরবিতে এক বছর এবং বহুবচন হয়, তো ইয়াউমুন আর এর বহুবচন হচ্ছে আইয়াম, মানে দিন সমূহ। আমরা জানি 30 দিনে এক মাস, এটা সকলেই অবগত আছি যে 30 দিন অর্থাৎ এটা দিন সমূহ, এটাকে বহুবচন হিসেবে ধরে নিতে পারি, কিনা অবশ্যই এটাকে আমরা বহুবচন হিসেবে ধরে নিতে পারি, যে আইয়াম মানে দিন সমূহ আর 30 দিনে এক মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই আইয়াম শব্দটাকে পবিত্র গ্রন্থ আল কোরআনের ভিতরে 30 বারই ব্যবহার করে জানিয়ে দিয়ে গেছেন যে 30 দিনে এক মাস। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কতটা সর্বশক্তিমান আজ থেকে 1450 বছর পূর্বে। শুধু তাই নয়, আরও একটি অবাক করা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে শাহরুন, পবিত্র গ্রন্থ আল কোরআনের ভিতরে শাহরুন মানে মাস, যেটা একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে মাস। আর আমরা সকলেই জানি যে 12 মাসে 1 বছর, সকলেই অবগত আছি যে 12 মাসে 1 বছর, আর শাহরুন শব্দের অর্থ হচ্ছে বাংলায় মাস। আর এই মাস কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনের ভিতরে 12 বারই ব্যবহার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে 12 মাসে 1 বছর। সকলে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কতটা সর্বশক্তিমান, তিনি কতটা সর্বজ্ঞান। এই বিজ্ঞানময় কোরআন, এই গাণিতিক কোরআন, এই রাজনৈতিক কোরআন, এই অর্থনৈতিক কোরআন, এই নির্ভুল গ্রন্থের ভিতরে তিনি কত কিছু জানিয়ে দিয়েছেন আমাদের, কিন্তু আমরা সেগুলো জানি না, কারণ আমরা চেষ্টা করি না। আমরা অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, আমরা চকচক করলেই শোনা হয় না, কবি বলছেন, কিন্তু আমরা সেই চকচক করা নকল সোনাগুলোকে নিজের কাছে রেখে আমরা ভাবছি যে আমরা খুবই জ্ঞানী হয়ে গিয়েছি বা আমরা এইগুলো আমাদের জন্য যথেষ্ট, আমরা এতেই সাফল্যের চূড়ান্তে পৌঁছাতে পারবো, কিন্তু নয়। যেটা দেখেন সেটা কখনো হয় না, আর যেটা হয় সেটা কখনো দেখবেন না। অর্থাৎ নিজের জীবনে চেষ্টা করুন, সাধারণ মানুষদের বলবো, নিজের জীবনে চেষ্টা করুন, নিজের জীবনের একটা ভুলকে হাতে ধরে ভাঙান এবং সেটাকে পরিশুদ্ধ করুন, নিজের হৃদয়কে পরিশুদ্ধ করুন। অবশেষে টাইম অতি সংক্ষেপ, অবশেষে একটি স্টোরি বলে আমি আমার বক্তব্য ইতি করবো ইনশাআল্লাহ। এক রাজা ছিল, এক রাজা, ভালোভাবে শুনবেন গল্পটাকে, উপলব্ধি করবেন, একটু বোঝার চেষ্টা করবেন। এক রাজা ছিল, তো রাজা তার পরিবারে, তার প্রজা অর্থাৎ তার রাজ্যের প্রজাদের সকলকে ভালোবাসত, কিন্তু তার রাজ্যে অর্থাৎ তার রাজপ্রাসাদে একজন দাসীকে খুবই বেশি ভালোবাসত। তো এই নিয়ে সকলের মধ্যে একটা সমালোচনার সৃষ্টি হয় যে রাজা একজন দাসীকে ভালোবাসে,
তার রাজ্যে এত সুন্দরী সুন্দরী কন্যা থাকা সত্ত্বেও একজন দাসীকে এত অধিক কেন মাত্রায় বা অধিক মাত্রায় কেন ভালোবাসেন তিনি? তো এই নিয়ে সমালোচনা যখন উঠল, তখন রাজা তার প্রজাদেরকে বলল যে গ্রাম আমার রাজ্যে যত সুন্দর সুন্দর নারী অর্থাৎ মহিলা আছে, কুমারী মেয়ে, তাদেরকে রাজ্যে উপস্থিত করো এই দিনে। আমি তাদের মধ্যে যত যে সুন্দরী মহিলাকে আমার পছন্দ হবে আমি তাকেই বিয়ে করব। এই বললো এবং এক ঠিক নির্দিষ্ট দিনেই রাজার কাছে সমস্ত সুন্দরী কন্যাদেরকে উপস্থিত করা হলো। তখন সেখানে দাসীটা উপস্থিত ছিল। রাজা কি করলো, তার রাজকোষ থেকে অনেকটা অর্থ, হীরা মানিক মণিক্য অর্থ নিয়ে, টাকা নিয়ে একটা টেবিলের উপরে রাখলো এবং সেই সমস্ত সুন্দরী কন্যাদেরকে বলল যে তোমাদের যার যেটা ইচ্ছা এখান থেকে সংগ্রহ করে নাও। আমি বিবাহের কথা অবশ্যই বলবো যাকে পছন্দ করেছি, কিন্তু তোমাদের তার আগে যার যেটা ইচ্ছা এখান থেকে নিয়ে নাও। তখন হুড়োহুড়ি লেগে গেল তাদের মধ্যে, তারা সকলেই যে যার ইচ্ছা মতো ধনরত্ন নিয়ে নিল সেখান থেকে, টেবিল থেকে। কিন্তু সেই দাসীটি সে রাজার একটা জামার কোনা ধরে দাঁড়িয়েছিল। তখন মন্ত্রী প্রশ্ন করল যে হে দাসী, তুমি তো খুবই গরিব, খুবই দরিদ্র, তুমি কেন এখান থেকে হীরা মণিমাণিক্য অর্থ কেন নিলে না? তখন সে বলল যে এই অর্থ, এই হীরা মানি মণিক্যর মালিক যিনি, আমি যদি তাকে নিতে পারি তাহলে এগুলো সবই তো আমার, তাহলে আমার বিষয়বস্তু হচ্ছে এটাই গল্পটা বলার। আজ আমরা পৃথিবীতে ঠিক ওই রকমভাবে সুন্দরী নারীদের মতো হীরা মণিমাণিক্য অর্থাৎ পৃথিবীর যেসব অর্থ আছে, সম্পদ আছে, সেগুলোকে সংগ্রহ করার লক্ষ্যে ছুটছি। কিন্তু এইগুলো, এই সব ধন সম্পদের মালিক যিনি, যে আল্লাহ রাব্বুল আলামিন, তাকে আমরা ধরছি না। তাকে ধরলে তো আমরা এগুলো পেয়ে যাই। আমরা সামান্য শুধুমাত্র এই সম্পূর্ণ ছোট একটি কমন সেন্স আমাদের ভিতরে নেই। আজ থেকে চেষ্টা করুন সেই মালিককে ধরার, এই হীরামণি মানিককে ছেড়ে দিয়ে এগুলোর মালিক যিনি তাকে ধরার চেষ্টা করুন, তাহলে জীবনে সাফল্যের চূড়ান্তে পৌঁছাতে পারবেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের সকলকে ইসলামটাকে জানার বোঝার চেষ্টার মাধ্যমে নিজের জীবনটাকে পরিশুদ্ধ করা এবং সাফল্যের চূড়ান্তে পৌঁছানোর তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, শুধু আমাদের একটা ইচ্ছা যে আপনি আমাদেরকে পরকালে জান্নাত দান করবেন, জান্নাত যেন আমরা যেতে পারি বা জান্নাতে প্রবেশ করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সকলে বলি আমিন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।